আপনারা অনেকে কোরবানির নিয়ত করছেন না? আচ্ছা, যারা কোরবানির নিয়ত করেছেন, জিলহাজ মাসের ক্যালেন্ডার দেখবেন, যেদিন চাঁদ দেখা যাবে তারপর থেকে আপনারা কেউ দাড়ি, গোফ, নখ এগুলো কাটতে পারবেন না। কাটবেন কবে? আগেই আগেই কেটে নেবেন। লাভ কয়টা? দুইটা। কোরবানির পশু যখন জবাই করবেন, এই পশু জবাই করার পরে যখন নখ টক কাটবেন, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেবেন। আর যে মানুষটা কোরবানি করতে পারে নাই, আর্থিক অবস্থা তো সবার একরকম না, আপনাদের অনেকেরই আর্থিক অবস্থা খারাপ। হুজুর, এই ক্রাইসিস মোমেন্টে আমরা কোরবানি করতে পারবো না, এত টাকা পয়সা নাই। গরুর দাম এবার দেখেন কি অবস্থা হয়, সব কিছুর দাম বাড়ছে, চালের দাম, ডালের দাম, আটার দাম, তেলের দাম, ডিমের দাম। ডিম তো আগে মানুষ যা ডজন খুঁজতে, এখন কিন্তু হালি খুঁজে, খেয়াল করছেন? বুঝেন নাই কথা। আগে মানুষ যা ডজনের দাম জিজ্ঞেস করতো, আর এখন যা জিজ্ঞেস করে কিসের দাম? হালির দাম। কেন? দাম বাড়ছে। আগে কষাইয়ের দোকানে মানুষ গিয়ে 5 কেজি 7 কেজি করে গোস্ত কিনতো, এখন কিন্তু এইরকম কিনে না। অনেক গরিব মানুষ আছে যে আধা কেজি গোস্ত নিয়ে যায়, ঠিক না? তো এই অবস্থায় আপনি চিন্তা করবেন যে হুজুর, এইরকম যেখানে দাম সেখানে এবার তো কোরবানি দেওয়া সম্ভব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি সম্ভব নাও হয়, তুমি জিলহাজ্জের এই 10 দিন নখ, চুল, গোফ এগুলো কর্তন করো না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমার একটা কোরবানির সওয়াব দিয়ে দেবেন। প্রিয় ভাইরা, আমার যে কথাটি বলতেছিলাম, তো জিলহাজ মাস আসছে, হজ্জের এই মৌসুম, আল্লাহর ঘর জিয়ারতে যারা গিয়েছেন সাহাবীরা, আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে জিলহাজ মাসের এই 10 দিন যদি এতই উল্লেখযোগ্য, এতই উত্তম হয়ে থাকে, তাহলে শবে কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম কেন? দেখেন, শবে কদরের মর্যাদা শবে কদরের, আর জিলহাজ্জের মর্যাদা জিলহাজ্জের। সম্মানিত যে 4টি মাস আছে, হজ্জের যে 3টি মাস আছে, এটা একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে জিলহাজ মাস। যে মাসে 1 নম্বর আমল হচ্ছে, যাদের সামর্থ্য আছে তারা হজ সম্পাদন করবে। বাংলাদেশে কিছু মানুষ আছে, জোয়ানকালে যখন টাকা থাকে পকেটে তখন হজ্জে যাইতে চায় না, বুড়া থুথুরা, আর নড়তে চড়তে পারে না, সৌদি আরবে গিয়া ওজুও ঠিক রাখতে পারে না, তখন যায় হজ্জে। যায় এটাও বুঝে না যে হজ্জে কি করতে হয়। শুনেন, হজ আল্লাহ তো করাইছে কয়েকবার উমরা, একবার দুইবার না, 12 বার উমরা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। হজ, হজ এটা এত সহজ কোনো ইবাদত না, এই যে বাড়ি থেকে আসলেন আর নামাজ পড়ে চলে গেলেন, হজ কিন্তু এরকম না। হজ একটা মানে পরিশ্রমের ইবাদত। সৌদি আরবে গেলাম, ঘুরলাম, ফিরলাম, কখনো কাবাব কিনলাম, কখনো আলবাই কিনলাম, কখনো মুরগি কিনলাম, কখনো মনে করেন হালুয়া কিনলাম, খাইয়া খুইয়া পেটটার একেবারে হিউম্যান অলারের মতো টুপলা করে নিয়ে বাড়িতে চলে আসলাম, এটার নাম হজ না। বাংলাদেশ থেকে যারা এই যে বুড়া থুত্তরা হওয়ার পর হজ্জে যান, অনেক মানুষ আছে হজ্জের আহকাম আরকানগুলো ঠিক মতো আদায় করতে পারেন না। আপনাকে একটা প্রমাণ দিই, এখান থেকে একটা মানুষকে যদি বলা হয় উত্তরা হাইটা যান, 80 বছরের, 75 বছরের, 85 বছরের একটা বুড়ার পক্ষে সম্ভব? আসতে বলতেছেন কেন? বুক ফুলায় বলেন, একটা মানুষের সম্ভব এখান থেকে আশুলিয়া হাইটা যাইতে? না, যা কষ্ট। আরে সৌদি আরবে মিনা থেকে আরাফা পর্যন্ত যাইতে আরও বেশি কষ্ট ভাই, 12-13 কিলোমিটার জায়গা, আর বাংলাদেশের মতো রোদ না আরও বেশি, তাপ তো আমাদের চাইতে বেশি না কম? আচ্ছা, এখান থেকে আশুলিয়া হাইটা যাইতে পারতেছে না, উত্তরা থেকে আবদুল্লাপুর হাইটা যাইতে যে লোকটা পারে না, ওই লোকটা মিনা থেকে আরাফা কেমনে যাবে? উড়িয়া যাইব? যাবে না। পরে কি হয়, আরেকজনের ঘাড়ে চাইপে বসে, কেমন? তখন মুয়াল্লিমরে মায়ের মুখে অবস্থা, যে পিড়িয়া ফেলাম, চেঁচে এলাম, মাইরে এলাম। আরে গাড়ি তো পাইবেনই আপনি, কিন্তু অনেক সময় শুধু গাড়ি না, এই যে জামারাতে যে আপনি পাথর নিক্ষেপ করতেছেন, আরাফার ময়দানে আপনি যাচ্ছেন, গাড়ি দিয়ে আপনাকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু সব জায়গায় তো আপনি গাড়ির সাপোর্ট পাবেন না। গাড়ির সাপোর্ট যখন আপনি পাচ্ছেন না, জামারাত যেখানে আপনি পাথর নিক্ষেপ করবেন, মানে বড় শয়তান, ছোট শয়তান আর মেজো শয়তান, 3 শয়তান না যে আপনি পাথর মারবেন, আপনি মনে করেন না যে এখান থেকে মসজিদ আর আপনার বাড়ির দূরত্ব, এক শয়তানের থেকে আরেক শয়তান যাই দিয়ে আমারই পাবেতে হয়ে যায়, কথা বুঝছেন? এত দূর, এবং চক্কর মেরে তওয়াফ করে তারপরে আপনার এই যে হাঁটাহাঁটি করা, এটা একটা বুড়া মানুষের জন্য ভাই খুবই কঠিন, খুবই কঠিন, এটা সম্ভব হয় না। তারপরেও আপনারা অনেক সময় পাঠান, আল্লাহ তাআলা তাদের হজগুলোকে কবুল করুন, আমিন বলেন। আজকে বলার উদ্দেশ্য হচ্ছে হজ একটা পরিশ্রমের ইবাদত। হজ শুধুমাত্র খাওয়া দাওয়া, ঘোরাফেরা, টুরিস্ট করার নাম না, বা ট্যুর করার নাম না, হজ হচ্ছে একটি ইবাদত, এমন একটি ইবাদত যে ইবাদতটা যে যত যৌবনে আছে, যার শক্তিমত্তা যত বেশি, সে শারীরিক এই ইবাদতটা তত বেশি করতে পারবে, আলহামদুলিল্লাহ বলেন।
আপনি ইন্দোনেশিয়া মালয়েশিয়া যান, সেখানে যুবকরা যুবতীরা বিয়ে শাদির আগে উমরা করে ফেলায় এবং বিয়ের পরে হানিমনে যায় তারা এই কোথায় মক্কা মদিনায়, উমরাও করে আল্লাহর ঘরে হাজিরাও দেয়, জিয়ারতও করে হানিমনও করে। আর আমাদের দেশের মানুষের একটা টেন্ডেন্সি কি, এত তাড়াতাড়ি হজ করিয়া পরে পাপ সারতে পারবো না, এখন হজ্জের যাওয়ার দরকার নাই, আগে হজটা করবো তারপরে পাপ সারবো, বুড়া হয়ে লই দাঁড়ি তো এখনও বাকি নাই, ঠিক না? কাকা হজে যাচ্ছেন না কেন? কথা একটাই, এখন হজ রক্ষা করতে পারবো না, রক্ষা করতে পারবো না, এই কথা বলে কিন্তু তার মানে কি আয়সা পাপ সারতে পারবে না? তো হজ থেকে আয়সা পাপ সারতে পারবেন না, বুড়া বয়সে আপনি হজে যাবেন, হজ করে আয়সা পাপ করা হারাম, আর হজ না করলে পাপ করা বুঝে জায়েজ, কথা বলেন না কেন? হজ না করলে কি পাপ করা জায়েজ? জায়েজ না। তাহলে এক নাম্বার, যাদের সামর্থ্য আছে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ওই আশাবউদ্দিন ভাইয়েরা মনে হয় যুবন বয় মানে যুবককালেই করে ফেলছে হজ, যাদের টাকা আছে আপনাদের, আপনারা এই যুবক বয়সে হজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। বলেন বুড়া হয়ে যেগুলো নিয়ত করে যে হজ্জে যাব, ওনারা হজ্জের আরকানগুলো আহকামগুলো ঠিক মতো আদায় করতে পারে না, ওখানে না গেলে আপনি বুঝবেন না যে আসলে দূরত্ব কতটুকু। যদি কাবার পাশ দিয়ে তওয়াফ করেন তাহলে তো মনে করেন দু আড়াই ঘন্টা এনাফ, আলহামদুলিল্লাহ সাত তওয়াফ হয়ে গেল, আর এখন যে ভিড় আপনি তো ভেতরে ঢুকতেই পারবেন না, তাহলে কি করতে হবে? ওপর দিয়ে আপনারা তওয়াফ করতে হবে, ওপর দিয়ে তওয়াফ করলে মিনিমাম এক তওয়াফ মনে করেন এক কিলোমিটার, নাহলে আধা কিলোমিটার, তাহলে আধা কিলোমিটার একটা বুড়ার জন্য হাঁটা এই ভিড়ের মধ্যে। তারপরে আফ্রিকানদের যে কুনামারা, কুনামারা বুঝছেন, আর আপনারা যে দিবে এমনভাবে পিঠের ভিতরে আপনি টিকে থাকতে পারবেন না। আমি যে কথাটি বলতেছি, যৌবন বয়সে হজ এবং উমরার নিয়ত করতে হবে ইনশাল্লাহ। বলেন জিলহাজ্জের এক নাম্বার কাজ আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হজ, যাদের সামর্থ্যবান আপনারা আছেন আপনারা হজ করবেন। হজ্জে যারা যায়, অনেক ভাইরা যাওয়ার পরেই মনে করেন প্রচুর পরিশ্রম করতে হয়, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা মনে পড়ে গেল, এক ব্যক্তি খুব প্রশংসা করছে, অমুক লোকটা খুব ভালো। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসাফারতামাহু, ওই ব্যক্তির সঙ্গে তো কি তুমি সফর করেছ? কয় না, আমি তার সঙ্গে সফর করি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু তুমি তার সঙ্গে সফর করো নাই, সুতরাং তার ভালো হওয়ার ব্যাপারে তুমি স্বীকৃতি দিও না, বরঞ্চ যার সাথে আপনি সফর করবেন সে মানুষটা ভালো না খারাপ খুব সহজেই বুঝতে পারবেন, সফরের হাল থেকে আসল মানুষ আর কে নকল মানুষ চেনা যায়, ঠিক কিনা? বাংলাদেশ থেকে যতজন মানুষ হাজ হজে নিয়ে যায় হাজ্জিদেরকে, অনেক মানুষ আছে প্রতারণা করে, কিন্তু আল্লাহওয়ালা কিছু লোক আছে যারা হজ্জে মানুষ নিয়ে যায়, আপনার মন মস্তিষ্ক প্রথমেই প্রস্তুত করতে হবে যে আমি হজ্জে যাচ্ছি আল্লাহর খুশি করার জন্য। এমন অনেক মানুষ আছে, একশো জন দেড়শো জনের জন্য রান্নাবান্না করা হচ্ছে, একজনের ঝাল ভালো লাগে আর একজনের ঝাল কম লাগে, আর একজনের লবণ বেশি লাগে আর একজনের লবণ কম লাগে, আপনি যদি লবণ কম হইলো কে ঝাল বেশি হইলো কে এই জন্য ঠোকাঠুকি করতে যান, আপনার হজ আর বাংলাদেশে ফিরে আসবে না, ঠিক কিনা? যাওয়ার পরেই মুয়াল্লিমরে টার্গেট কি, গাড়ি আসলো না কে, গাড়ি দেরি কেন, লবণ কম কেন, মরিচ কম কেন, টাকা দিছি না, কথা বুঝেন না কেন, কি দিছি না, টাকা দিছি না, ও জোহরের নামাজে যাচ্ছে তারপরও টাকার হিসাব, আসরে যাচ্ছে টাকার হিসাব, মাগরিবে যাচ্ছে টাকার হিসাব, এশায় যাচ্ছে টাকার হিসাব, আমল করবে কখন, সারাক্ষণ তো টাকা নিয়েও ব্যস্ত, ঠিক কিনা? বলেন এই জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে যায়েন, কারণ কি, চল চারশো মানুষের জন্য একসাথে রান্না হচ্ছে, আপনি ছাগল পছন্দ করেন না মহিষ পছন্দ করেন, আপনি ঢেঁড়স পছন্দ করেন না পটল পছন্দ করেন, এগুলো হজ্জে মেনটেন করা সম্ভব হয় না। যাওয়ার পরে এবার ওই একজন বলতেছে মোয়াল্লিমকে মারবে আর কি, কিছু মোয়াল্লিম আছে বাটপার বদমাস, এটা অস্বীকারের কোনো সুযোগ নাই। কালকে পত্রিকায় দেখলাম 543 হাজির প্রায় 40 কোটি টাকা নিয়ে এক এজেন্সি উধাও, নাউজুবিল্লাহ বাড়িতে যে বললেন 543 হাজির প্রায় 40 কোটি টাকা নিয়ে উধাও, এজেন্সির কোনো খবরই নাই, হয়তো বা দুবাই পালাইছে অথবা কাতার পালাইছে বা অন্য কোনো দেশে পালাই গেছে। আল্লাহর ঘরের মেহমানদের টাকা এভাবে যারা খাইতে পারে এদের বিচার দরকার নাই, জিরো পয়েন্টে নিয়ে একেবারে হাত পা কাটা ডাইরেক্ট ব্রাশ ফায়ার করে সরকারের মেরে ফেলা উচিত, ঠিক কিনা? বলেন আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর ঘরের মেহমানের টাকা যারা এরকম নিতে পারে, ঠিক কিনা? আর মারবি একটা বার কি ভয় লাগে না যে কার টাকা মারতেছে? সৌদি পুলিশকে আপনি যদি একবার বলেন যে আনা দয়ুফুর রহমান, আমি আল্লাহর ঘরের মেহমান, যারা হজ্জে যাচ্ছে তারা কার মেহমান? মোহাম্মদ বিন সালমানের মেহমান না, মেহমান কার? স্বয়ং আরশ আজিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি রয়েছেন
হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান হচ্ছে এই সমস্ত হাজী সাহেবরা, তো তারা আল্লাহর ঘরের মেহমান। সৌদি পুলিশকে যখন বলা হয় যে আনা দুইফুর রহমান, আমি হজ্জের জন্য এসেছি, আমি উমরার জন্য এসেছি, সৌদি পুলিশ কিন্তু আপনাকে তখন আর কি করবে না, সার্চ করে না, খুব সহজে বিয়াদবি করে না, নাড়াচাড়া করে না, কারণ এরা আল্লাহর ঘরের মেহমান। না জানে আমার কোন আচরণে আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহর ঘরের মেহমানদের সঙ্গে আমার না জানে বিয়াদবি হয়ে যায়।